আচ্ছা, এই যে আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত আমাদের বাংলাদেশে যেটুকু পড়ছে ওটাকে সোমেশ্বরী নদী আমরা বলি, আর যেটা ইন্ডিয়াতে পড়ছে মূলত ওই পাশটা পুরোটা ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে ওটা সিমসং বলে তারা। এবং দেখেন বিএসএফ কিন্তু বসে আছে আমার পিছনে, ওই সামনে বিএসএফ কিন্তু বসা। আর ওই দূরে দেখা যাচ্ছে আমার পেছনে ইন্ডিয়ান স্টুডেন্ট তাদের মতো পড়াশোনা করে যাচ্ছে। আমরা ইন্ডিয়াতে আছি, ওই যে একটা সীমান্ত পিলার, এই যে পিলার আমার পিছনে যে দা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো ইন্ডিয়ান বাজার, বাগমারা বাজার বলে। তো এখানে আছি, এই যে এখন আমি আছি কিন্তু বাংলাদেশে, অর্থাৎ এই যে দেখেন এটা এটা পূর্ববন্ত বাংলাদেশ, আর যে এখন আমি ইন্ডিয়াতে আছি মূলত, এটা হচ্ছে ইন্ডিয়ান। আসি, সামনে বিএসএফ বসে আছে, বেশ অনেকটা ভয় লাগছে, কারণ ইন্ডিয়াতে আছি আমরা মূলত। এটা তো বাংলাদেশে পড়ছে, ইন্ডিয়া পড়ছে তার কোনটা? ওই যে ওইগুলো কি ইন্ডিয়াতে, পশ্চিমা গুলো ইন্ডিয়াতে, এই পাহাড়টা বাংলাদেশে পড়ছে না পুরোটা? আমরা যে রাস্তাটা এটা তো বাংলাদেশে, ওই যে পাহাড়টা ইন্ডিয়াতে, ওই পাহাড়টা ইন্ডিয়া, এটা লাস্ট বাংলাদেশের ক্যাম্প, ওটা ওই কই পারে, এটা ক্যাম্প বরাবর না বরাবর তো এই ক্যাম্পের পরে থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া এদিকে নদী গরম বলে বাংলাদেশ। মেঘালয় তো রাজ্যটা, মানে এখন একমাত্র এই যে এটা বাংলাদেশের রাস্তা, মানে আমরা এখানে নামলে এখন এই জঙ্গলটা তো ইন্ডিয়ার, এই দিক দিয়ে চলো ইন্ডিয়া ঢোকা যাবে। নিচে যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটা বলছে বাংলাদেশে, আর উপর যে পাহাড়টা দেখা যাচ্ছে ইন্ডিয়ান। মেঘালয় রাজ্যের ভারত ভ্রমণের সময় এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, তখন গারো এবং উপজাতি দেখতে পাবেন, এবং অনেক উপজাতি চোখে পড়ছিল। এটা হচ্ছে এখানে বাংলাদেশের বিজেপি, মানে বসে লেখা আছে বিজেপি। বাংলাদেশি মানে এই রাস্তা, এই পাশ, এই রাস্তা মাঝখানে বাংলাদেশের সীমানা শেষ, এটা বাংলাদেশের সীমানা শেষ। যে দর্শক, ওই যে ওইগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মূলত ইন্ডিয়ান পতাকা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ইন্ডিয়ান পার্কিং এরিয়া, ওখানে পার্কিং করে ওই পার্কিং হাইওয়ে রোড, এবং এগুলো হচ্ছে দোকান ইন্ডিয়ান সামনে। জুম করে একটু দেখাই আপনাদের, একটা বাজার সামনে, একটা বড় বাজার, ব্যাংক আছে এখানে ইন্ডিয়ান।
ওই যে এটা ইন্ডিয়ার রাস্তা মূলত না? সামনের যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ইন্ডিয়ার রাস্তা, ইন্ডিয়ার রোড। এই রোড ধরে আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গায় যেতে পারবেন। পাহাড়গুলো বেশিরভাগ বড় বড় পাহাড় তো ইন্ডিয়াতেই পড়ছে। এটা হচ্ছে বিজেপি। বিজেপি এখানে বসে মনে হয় মাঝে মাঝে, না সবসময় বসে বিজেপি বর্ডার। আমরা আমি যে রাস্তা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মূলত রাস্তাটা বাংলাদেশের, আর দুই পাশে কিন্তু ইন্ডিয়া। এবং সামনে ওই যে সামনে দোকানগুলো এবং রাস্তাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা। এই রাস্তা ধরে আপনি ভারতের যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন। এবং সামনে দেখতে পাচ্ছেন একটা যে দোকানগুলো, ওগুলো হচ্ছে আপনার বাগমারা বাজার। এটি হচ্ছে মূলত জেলা পর্যায়ের একটি বাজার। এবং এই সামনে কিন্তু একটা ব্যাঙ্কও রয়েছে, ইন্ডিয়ান ব্যাঙ্ক। এবং অনেক গারো এবং উপজাতিরা কিন্তু ইন্ডিয়াতে যাওয়া আসা করে, ওদের কোনো ভিসা পাসপোর্ট লাগে না। আমি এখান থেকে দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়ান বিএসএফ কিন্তু দেখতে পাচ্ছি, তারা ওখানে বসে আছে ওই গড়টাতে। এবং ইন্ডিয়ান গাড়ি চলাচল করছে, ইন্ডিয়ান মানুষ দেখা যাচ্ছে। যে এখন আমি আছি কিন্তু বাংলাদেশে, অর্থাৎ এই যে দেখেন এটা, এটা পূর্ববন্ত বাংলাদেশ। ওই যে এখন আমি ইন্ডিয়াতে আছি মূলত, ওইটা হচ্ছে ইন্ডিয়ান। আসেন দর্শক, এটা হচ্ছে মূলত আমরা বাংলাদেশে যারা থাকি আমরা সোমেশ্বরী নদী বলি, বাট ইন্ডিয়ান যারা রয়েছে এটাকে আমরা সিমসং বলে। আমি কিন্তু পুরোপুরি এখন ইন্ডিয়াতে আছি। ওই যে বাগমারা বাজার সামনে, ওখানে ইন্ডিয়ান বিএসএফ আছে। দর্শক আমার সামনে কিন্তু দেখা যাচ্ছে বিএসএফ এর জোতা দেখা যাচ্ছে। তো আমার সাথে যিনি আছেন উনি এখানকার লোকাল, উনি তো সবসময় ওইখানে যাতায়াত করে, যাওয়া আসা করে। বাট আমার খুব ভয় লাগতেছে, উনি বলতেছে চলেন আমরা ইন্ডিয়া ঢুকে পড়ি, বাজার থেকে ঘুরে আসি। তো আমার খুব ভয় লাগতেছে। আমি কিন্তু ওনার কাছ থেকে দেখতে পাচ্ছি বিএসএফ বসা, যদি বসে না থাকতো উনি হয়তো আমাকে নিয়ে যাইতো ওখানে। বাট ভয় লাগতেছে খুব। সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের সোমেশ্বরী নদী বলে, আর ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে এই নদীটি আসছে। ইন্ডিয়ানরা এটাকে বলে আপনার সিমসং। এই যে আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের বাংলাদেশে যেটুকু পড়ছে এটাকে সোমেশ্বরী নদী আমরা বলি, আর যেটা ইন্ডিয়াতে পড়ছে মূলত ওই পাশে পুরোটা ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে ওটা সিমসং বলে তারা। এবং দেখেন বিএসএফ কিন্তু বসে আছে আমার পিছনে, ওই সামনে বিএসএফ কিন্তু বসা। আর ওই দূরে দেখা যাচ্ছে আমার পেছনে ইন্ডিয়ান স্টুডেন্ট তাদের মতো পড়াশোনা করে যাচ্ছে। এরকম আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এটা ইন্ডিয়া পুরোটা। এটা হচ্ছে আপনার এই রাস্তা থেকে শুরু করে একদম, এটা কিন্তু বিজেপি বসে এখানে যখন টহল থাকে। তো এটা একদম ওই প্রান্ত পর্যন্ত, অর্থাৎ এই যে নদীটা দেখা যাচ্ছে এটা পূর্ব পর্যন্ত হচ্ছে আপনার বাংলাদেশের। আবার এই নদী থেকে ওই যে পাহাড়গুলো পেছনে দেখা যাচ্ছে ওটা কিন্তু আপনার মতো ইন্ডিয়াতে পড়ছে, অর্থাৎ অল্প একটু জায়গা বাংলাদেশে পড়ছে, বাকিটা কিন্তু ইন্ডিয়াতে পড়ছে। অর্থাৎ এটা হচ্ছে মূলত সীমান্ত পিলার বাংলাদেশ এবং ভারতের। নিচে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। আমি আপনাকে দেখাই, এই যে এখানে ইন্ডিয়া লেখা আছে, পতাকা দেওয়া আছে, যে পতাকা দেওয়া আছে। আর একটা পিলার কিন্তু দেখা যাচ্ছে, ওই যে দেখেন একটা একটা পিলার কিন্তু নিচে আছে, এটা তো সীমান্ত পিলার। এগুলার ভিতরে কিন্তু থাকে ওদের যে ড্রেসের কালারটা সব বোঝা যায় না, কোথায় বিএসএফ আছে না আছে।